ফরজ নামাজ পড়তেই হবে, এটা কোনো অবস্থাতে কম্প্রোমাইজ নাই। নামাজ এমন এক বিষয়, যুদ্ধের ময়দানে রণাঙ্গনে পর্যন্ত সলাতুল খওফ পড়তে হবে, এক রাকাত করে ভেঙে ভেঙে নামাজ পড়বে প্রয়োজনে, তারপর নামাজ পড়তে হবে। কারোর সতর ঢাকার মতো কিচ্ছু নাই, ওই অবস্থায় নামাজ পড়তে হবে, ক্যাবলা কোন দিকে জানে না, আন্দাজ করে পড়তে হবে। নামাজ মাফ নাই, দাঁড়ায় পড়তে পারে না, বসে বসে পড়তে পারে না, শুয়ে শেষ যতক্ষণ আছে নামাজ মাফ নাই। এত গুরুত্বপূর্ণ বিষয় ইসলামে, সব বিষয়ের বিকল্প আছে, নামাজের কোনো বিকল্প নাই, নামাজের বিকল্পই নামাজ, নামাজ ছাড়া কোনো উপায় নাই। অতএব আমার ফরজ নামাজ পড়তে হবে, গোসল ফরজ হয়ে গেছে, অপবিত্র অবস্থায় নামাজ পড়া জায়েজ নাই, বিধে আমাকে তাদের কাছ থেকে যে কাপড় নিতে হবে, গামছা নিতে হবে, তারা জেনে যাবে, জেনে যাক, কিচ্ছু আসে যায় না। হ্যাঁ, একটু লজ্জা লজ্জা লাগবে, লাগুক, এই লজ্জাকে জয় করতে হবে। এটাকে বলা হয় সৎসাহস, এটাকে বলে কি, এটাকে বলে সাহসী।